হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন অনেকেই কুঁদরি খেতে একটুও ভালোবাসেন না একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম কুঁদরি ভালো করে ধুয়ে নিয়ে তারপর লম্বা চার টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল কুঁদরি প্রথমে ভাপিয়ে নেব তবে জলটা বেশ মাপ করেই দিতে হবে বা অল্প দিতে হবে যাতে করে কুঁদরি সুন্দর ভাপানো হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসে কুদ্রি সেদ্ধ করে জল ফেলে দেব না তাতে করে এর খাদ্যগুণ আর স্বাদ দুটোই নষ্ট হবে একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম যাতে কুঁদড়িগুলো সমানভাবে ভাপানো হয় তারপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ফ্লেম অফ করে দিয়েছি কুঁদড়ি সুন্দর ভাপানো হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এবার রান্না করে নেয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নেব আর তারপর কড়াইয়ের চারপাশে এভাবে স্প্রেড করে নেব তেল ভালোভাবে গরম করে নেয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা বা মিহি করে কুচিয়ে রাখা রসুন এখানে প্রায় দশ বারো কোয়া রসুনকে গ্রেট করে রেখেছিলাম রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি দিতে হবে এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনে হালকা একটা রং ধরে যায় আর তারপর হালকা রঙ ধরলে ভাপিয়ে রাখা কুঁদরি অ্যাড করে দিয়েছি ফ্লেমটাকে হাইতে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো হয় এবার একটু সময় নিয়ে এটা বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে করে কুঁদরির যে ভাব অনেকটা শুকিয়ে আসে আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না কুঁদরিতে সুন্দর লালচে রং ধরে যাচ্ছে বা বেশ আঁচ লেগে যাচ্ছে দেখুন পাঁচ ছ মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করার পর এতে সুন্দর লালচে রং ধরে গেছে রান্নাটা কিন্তু খুবই সাধারণ এবার ফ্লেম অফ করে সার্ভ করে দেব গরম গরম রুটি কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও